নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুজিতা। শুরু করছি আজকের বাংলার প্রাইম টাইম। আপনাদের কি বলবো, মানে এই রাজ্যটার দিকে তাকিয়ে দেখুন একবার যে রাজ্যটার কি অবস্থা। একটা সন্দেশখালী নিয়ে কি অবস্থা, একটা সন্দেশখালী নিয়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান মুখ খুলছে, কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন, আমাদের রাজ্যের পুলিশ, যাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, তারা অন্য কাজেই ব্যস্ত, অন্য কাউকে আটকাতে ব্যস্ত, সন্দেশখালী নিয়ে তারা ভাবতে ব্যস্ত নয়। একেবারেই তাই সৃজিতা যে কথা বলছিল, সন্দেশখালীর মানুষের, সন্দেশখালীর মানুষের যে কণ্ঠস্বর সেখান থেকে বাইরে উঠে আসছে, যে কণ্ঠস্বর গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছে, সন্দেশখালীর সেই মানুষের সেই কণ্ঠস্বরকে কতটা দমিয়ে দেওয়া যায় সেদিকেই এখন নজর এই রাজ্যের সরকারের। অন্য কোনো দিকে নজর নেই, সেই জন্য বোধহয় কাণ্ডজ্ঞানটাও লোপ পেয়েছে, কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। স্বাধিকার ভঙ্গের নোটিশ চলে এলো সংসদ থেকে, এই রাজ্যের প্রশাসনের শীর্ষ আধিকারিক, এই রাজ্যের পুলিশের শীর্ষ আধিকারিক দুজনকেই নোটিশ দেওয়া হলো। পাঁচ আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে সংসদে, তলব করা হয়েছে যে একজন সাংসদের সঙ্গে স্বাধিকার ভঙ্গ কি করে করা হলো। তারপরেও আজকে কেন্দ্রীয় মন্ত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এই রাজ্যের পুলিশে, এই রাজ্যের প্রশাসনের, এই রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের কাণ্ডজ্ঞান লোপ পেয়ে গেল। সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই উঠছে, এবং সেখানেই আরও বড় প্রশ্নচিহ্ন হিসেবে উঠে আসছে যে রাজ্য কি তাহলে রাষ্ট্রপতি শাসনের দোরগোড়ায় দাঁড়িয়ে। এই প্রশ্নকে সামনে রেখে আজকের বাংলার প্রাইম টাইমে রয়েছি আমি ঈশান দেব, বিষয়ে পুরো ছবি তুলে ধরবো। আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। রাষ্ট্রপতি শাসন যে বিষয়টা ঈশান দেব বলছিল, রাষ্ট্রপতি শাসন এই শব্দটা আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে বারবার ব্যবহৃত হয়েছে, এমনকি বাম জমানাতেও গরবেতা, পুরা, মিরপুর এই সমস্ত জায়গায় এখন কার্যত বাম সন্ত্রাস তুঙ্গে। সেই সময়ও তো তখন তৃণমূল কংগ্রেস বিরোধী, তারাও এই রাষ্ট্রপতি শাসনের কথা বলেছে, তখনই শেষ নয়। তারপর আপনি খুব সম্প্রতি চলে আসুন 2021-এর বিধানসভা নির্বাচন এবং তারপরে ভোট পরবর্তী হিংসা, সেই নৃশংস হিংসার ছবি আমরা আপনাদেরকে লাগাতার দেখিয়েছি যে দিনের পর দিন কীভাবে এই রাজ্যে যারা বিরোধী দল করে, বিরোধী দলকে সমর্থন করে, তাদেরকে বাড়ির বাইরে থাকতে হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, তাদের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, রাত কাটাতে পারতেন না তারা নিজেদের বাড়িতেই, তখনও এই রাষ্ট্রপতি শাসনের বিষয়টি সামনে উঠে আসে। কিন্তু এই সন্দেশখালীটা আলাদা, এই সন্দেশখালীর গোটা বিষয়টা আলাদা। এই সন্দেশখালী নিয়ে যাদের সবথেকে বেশি আগে পদক্ষেপ নেওয়া দরকার ছিল তারা চুপ, তারা একদম চুপ। আর এই সন্দেশখালীর ঘটনায় তপশিলি জাতিদের হয়ে জাতীয় তপশিলি জাতি কমিশন এবার সরাসরি সুপারিশ পাঠালো রাষ্ট্রপতির কাছে। কিসের জন্য সুপারিশ? রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের গুরুত্ব যথেষ্ট বেশি আমাদের এই দেশের মাটিতে, তারা এবার সুপারিশ পাঠিয়ে দিল বাংলার পরিস্থিতি দেখে, বাংলায় সন্দেশখালীতে মা বোনেদের পরিস্থিতি দেখে, তপশিলি জাতির মানুষের পরিস্থিতি দেখে তারা সুপারিশ করলো রাষ্ট্রপতি শাসন জারি। কাজে এবার প্রশ্নচিহ্নটা অনেকটা বড়। সত্যি কি তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে ঈশান দেব? সেই প্রশ্নের মুখেই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সৃজিতা। রাষ্ট্রপতি শাসনের দোরগোড়ায় কি আমরা দাঁড়িয়ে? আরও একবার আপনাদের সবাইকে মনে করিয়ে দিই, রাষ্ট্রপতি শাসন এই শব্দবন্ধটা বারবার আমাদের রাজ্যের রাজনীতিতে শোনা গিয়েছে। যেমন সৃজিতা বলছিল, বাম জমানায় তৃণমূল বারবার তুলত রাষ্ট্রপতি শাসনের দাবি। সেই কেশপুর গড়বেতার আমলে, সেই গোঘাট আরামবাগ পুরসুরার আমলে, সেই চমকাই তলায় চমকে দেবর আমলে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন। মাওবাদী উপদ্রবে যখন জঙ্গলমহল উপদ্রুত, তখন রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছে। আর এই তৃণমূল জমানায় এসে বিরোধীরা বারবার রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন, কিন্তু এবার একটা সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে দিল, করে দিল রাষ্ট্রপতির দরবারে। আমরা দেখে নেব কতগুলো ছবি, যে ছবিগুলো তৈরি হয়েছে বলে, যে ছবিগুলো তৈরি হয়েছে বলে আজকে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় এসসি কমিশনের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে করতে হচ্ছে। আমরা কোন ছবি দেখব? বিজেপি প্রতিনিধি দলকে বাধা দেওয়ার ছবি আজকে, বিজেপির প্রতিনিধি দলকে বাধা দেওয়ার ছবি আজকে আমরা দেখব। সন্দেশখালী যাওয়ার পথে বিজেপি প্রতিনিধি দলকে কিভাবে বাধা দেওয়া হয়েছে, সন্দেশখালী যাওয়ার পথে অগ্নিমিত্রা পাল ছিলেন আমরা দেখতে পাচ্ছি, এবং ছজনের যে বিজেপি প্রতিনিধি দল এসেছে, কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন যাতে দুজন,
দুজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, রয়েছেন চারজন সাংসদ এবং এই রাজ্য থেকে বিধায়ক অগ্নিমিত্রা পাল তাদের সঙ্গী ছিলেন। সেই প্রতিনিধি দলকে কিভাবে আটকে দেওয়া হলো এবং তারা রামপুরে আটকে গিয়ে কিভাবে ভিডিও কলে কথা বলছেন, তাদেরকে পৌঁছতে দেওয়া হচ্ছে না নির্যাতিতদের কাছে, যারা আক্রান্ত তাদের কাছে পৌঁছতে চান দেশের মন্ত্রীরা, ভারত সরকারের মন্ত্রীরা, ভারতীয় সংসদের সদস্যরা, তারা সকলে মহিলা কিন্তু তবু তাদের যেতে দেওয়া হচ্ছে না। ভিডিও কলে তারা ওখানে রামপুরে বসে কথা বললেন। পরের ছবিটা দেখব, ভিডিও কলে নির্যাতিতদের সঙ্গে কথা বলার ছবি দেখলাম অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী লোকসভার কংগ্রেস দলনেতা, সেই অধীর রঞ্জন চৌধুরীকে কিভাবে বাধা দেওয়া হয়েছে, তিনি তাকে প্রথমে সরবেরিয়ার কাছে আটকে দেওয়া হয়েছিল, তারপর তিনি গাড়ি থেকে নেমে হেঁটেই যাত্রা শুরু করেন, হেঁটে যখন তিনি যাচ্ছেন তাকেও গিয়ে সেই রামপুরের ব্যারিকেডের সামনে আটকে যেতে হয়। 144 ধারা, বারবার বলা হচ্ছে 144 ধারার অজুহাত দেওয়া হচ্ছে। 144 ধারায় তো চারজন অন্তত যেতে পারবেন, অধীর রঞ্জন চৌধুরী চাইলে একা যেতে পারতেন, বিজেপির যে প্রতিনিধি দল এসছে তাদের থেকে চারজন যেতে পারতেন, কোনো কথাই শোনা হচ্ছে না। কাউকে ঢুকতে দেবে না পুলিশ, কেন ঢুকতে দেবে না, কোন আইনের বলে ঢুকতে দেবে না, তার কোনো ব্যাখ্যা পুলিশের কাছে নেই, পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে নেই। এই জন্য বলছিলাম কাণ্ডজ্ঞান লোক পেয়েছে। আরেকটা ছবি, কেন্দ্রীয় মন্ত্রীকে পুলিশের ধাক্কা। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, তিনি অভিযোগ করছেন যে তাকে পুলিশ ধাক্কা দিচ্ছে। এই রাজ্যের পুলিশ বারবার ধাক্কা খেয়েও শিক্ষা হচ্ছে না তাদের। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে ধাক্কা দিয়ে কি হয়েছে সে সবাই জানে। সুকান্ত মজুমদার হাসপাতালে, কিন্তু ওম বিড়লা স্পিকার তার কাছে অভিযোগ চলে গেছে এবং সংসদ থেকে স্বাধিকার ভঙ্গের চিঠি চলে এসছে, পশ্চিমবঙ্গের পাঁচজন শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাকে হাজিরা দিতে হবে সংসদ। তারপরেও একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সন্দেশখালীতে যেতে চেয়েছিলেন নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন বলে, তাকে পুলিশ ধাক্কা দিচ্ছে। মানে কোনো সাংবিধানিক ধাক্কাই এখন আর এই রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে কোনো ধাক্কা নয়, সংবিধান ভুলে গিয়েছেন সম্ভবত এই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের কর্তারা। আরও একটা ছবি আমরা দেখব, রিপাবলিক বাংলার প্রতিনিধিদের গায়েও পুলিশের হাত দেওয়ার অভিযোগ উঠে এসেছে, সেই ছবিও আমাদের কাছে রয়েছে। কখনো কলার ধরে টান, কখনো মহিলা সাংবাদিককে পেছন থেকে ধাক্কা। সেই ছবি একবার আমরা দেখে নেব যে কিভাবে রাজনৈতিক দল শুধু নয় সংবাদ মাধ্যমকেও ধাক্কা দিতে ব্যস্ত এই রাজ্যের পুলিশ প্রশাসন। এই সেই ছবি, ভাস্কর, আমাদের প্রতিনিধি ভাস্কর বসুর কলারে হাত, ভাস্কর বসুর কলারে হাত অ্যাডিশনাল এসপি, এবং আমাদের প্রতিনিধি পিঙ্কিকেও পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। আমরা সেই ছবিও গত কয়েকদিন ধরে, এইবার সেই ছবি দেখুন, পিঙ্কিকে ধাক্কা দেওয়া হয়েছে এবং পিঙ্কি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার প্রতিবাদও করেছে, সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে বা অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে এই প্রতিবাদ আমরা কিভাবে করছি এবং কিভাবে রাষ্ট্রপতি শাসনের দিকে এই রাজ্য এগিয়ে নিয়ে, এই রাজ্যকে এগিয়ে নিয়ে সম্ভবত যাচ্ছে রাজ্যের প্রশাসনই, তা নিয়ে আরও বিশদে। যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জমা পড়ল রাষ্ট্রপতির দরবারে, কার তরফ থেকে পড়ল, জাতীয় তফসিলি জাতি কমিশনের তরফ থেকে এই সুপারিশ গেল। পশ্চিমবঙ্গে জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল এসেছিল, সন্দেশখালী ঘুরে দেখেছেন তারা, এবং কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার নিজেই সন্দেশখালীতে গিয়ে সরে জমিনে খতিয়ে দেখেছেন পরিস্থিতি, সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেছেন, তফসিলি জাতির মানুষজনের সঙ্গে কথা বলেছেন, তার ভিত্তিতে রিপোর্ট তৈরি হয়েছে, সেই রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে এবং সেখানে অনুরোধ করা হয়েছে যে তফসিলি জাতির মানুষ যেভাবে লাগাতার আক্রমণ হচ্ছে, আক্রান্ত হচ্ছেন, তার ভিত্তিতে, সেই পরিস্থিতির প্রেক্ষিতে সুনির্দিষ্ট আইন রয়েছে যাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। কোন পথে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ হলো আমরা একবার দেখে নেব, কোন পথে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ হলো। বঞ্চিতদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার, বঞ্চিতদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার, বঞ্চিত নিপীড়িত মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, অনগ্রসর মানুষ, তাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। নিরাপত্তা দিতে না পারলে রাষ্ট্রপতি শাসন, নিরাপত্তা দিতে যদি সরকার ব্যর্থ হয়, রাজ্য সরকার বা স্থানীয় সরকার, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়।
338 ধারায় এই ব্যবস্থা রয়েছে। অরুণ হালদার, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মুহূর্তে জাতীয় তফসিলি জাতি কমিশনের, তিনি নিজেই জানিয়েছেন যে 338 ধারায় এই ব্যবস্থা রয়েছে এবং সেই আইনের বা সেই নির্দিষ্ট ধারার কথা উল্লেখ করেই রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হয়েছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতি রয়েছে। কি বলছেন অরুণ হালদার, জাতীয় তফসিলি জাতি কমিশনের চেয়ারম্যান, শুনে নেব। আমরা পুরো কমিশন বসে রাতেই সিদ্ধান্ত নিলাম যে রাষ্ট্রপতির কাছে আমরা রিপোর্ট পাঠাবো। সমস্ত রিপোর্ট তৈরি হলো এবং 11টার সময় আমরা ওখানে পুরো কমিশন নিয়ে পৌঁছালাম এবং তার কাছে লিখিত রিপোর্ট পেশ করলাম এবং সেই লিখিত রিপোর্টে ছত্রে ছত্রে বুঝিয়ে দিলাম যে বাংলার শাসন ব্যবস্থা, বাংলার এই শোষিত পীড়িত বঞ্চিত সমাজ, যেখানে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাজ্য, সেই রাজ্যের মানুষদের যান মালের নিরাপত্তা উনি দিতে পারছেন না। স্পেশাল অ্যাক্টে তাদের বিরুদ্ধে মহামহিম রাষ্ট্রপতি শাসন দিতে পারেন, আইনে আছে, সে আইনের ধারা উল্লেখ করে মহামহিম রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করে এসেছি। একদিকে যখন আপনারা সুপারিশ ইতিমধ্যে চলে গিয়েছে সেটা দেখলেন, অরুণ হালদার তিনি নিজেও একথা বললেন যে সুপারিশ পাঠানো হয়েছে রাষ্ট্রপতিকে, অপরদিকে স্বাধিকার ভঙ্গের কারণে একটা নোটিশ ইতিমধ্যেই পেয়ে গিয়েছে এই রাজ্যের কিছু প্রশাসনিক প্রধান পুলিশ কোটারা। তবে যে মূলত কি হয়েছিল, সুকান্ত মজুমদার সাংসদ বালুরঘাটের, তিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি মূলত বসিরহাটে উপস্থিত ছিলেন। বিজেপির নেতাকে কেন আটকে রাখা হয়েছে তার প্রতিবাদে আগের দিন রাত থেকেই তাদের প্রতিবাদ যথেষ্ট দৃঢ় ছিল এবং পরের দিন আপনারা দেখুন তিনি যখন টাকি গেস্ট হাউস থেকে বেরিয়ে ফের সন্দেশখালীর পথে যাওয়ার চেষ্টা করছিলেন সরস্বতী পুজোর দিন, সেদিন কিভাবে কার্যত হেনস্থা হতে হয় তাকে, দেখুন দেখুন সেই ছবিটা আমরা আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি যে কিভাবে টানা হিঁচড়া হেনস্থার মধ্যে পড়তে হয় সুকান্ত মজুমদারকে। শুধু তাই নয়, আগের দিনও ইট ছোড়া হয়, লাঠি মারা হয়, সেই কারণেও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সুকান্ত মজুমদারকে, নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে অন্যান্য বিজেপি কর্মীরা এবং সুকান্ত মজুমদার নিজেও। এই ধারাবাহিকতাটা এক মুহূর্তে ছিল না, বিগত কয়েকদিন থেকে ছিল এবং সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েন। 14 ফেব্রুয়ারি ঘটনা এটা, 2024 14 ফেব্রুয়ারি ঘটনায় সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েন, তাকে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনার জন্য। দেখুন 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 আরও একবার সেই ছবিটা দেখাচ্ছি যে কীভাবে টানা হিঁচড়া করা হচ্ছে এবং তার যারা নিরাপত্তা রক্ষী তাকে কার্যত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তাকে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করছিলেন, কারণ সুকান্ত মজুমদার এই গোটা পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে বসিরহাটে এবং তারপরে কলকাতার উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হয় এবং তারপরেই যে নোটিশ দেওয়া হলো সংসদের মুখ্য সচিব এবং বিজেপিকে তলব করা হলো, যে নোটিশ দেওয়া হলো সেই ছবিটা, সেই নোটিশের ছবিটা আমরা আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে পরিষ্কারভাবে রাজীব কুমার, হোসেন মাহিদুর রহমান এবং এছাড়াও আরও অন্যান্য আধিকারিকদের তলব করা হয়েছে। আমি আরও বিস্তারিত একে একে আপনাদেরকে জানাবো মূলত কাদেরকে তলব করা হয়েছে। চলুন একে একে আপনাদেরকে দেখাই যে মূলত কাদেরকে তলব করা হয়েছে এই ঘটনায়। স্বাধিকার ভঙ্গের অভিযোগে তলব করা হলো ভগবতী প্রসাদ গোপালিকা মুখ্য সচিব রাজ্যের, তারপরে রাজীব কুমার ডিজিপি তাকে তলব করা হয়েছে 14 তারিখের এই ঘটনায়, তারপর শরৎ কুমার দ্বিবেদী জেলা শাসক উত্তর চব্বিশ পরগনা তাকেও তলব করা হয়েছে, হোসেন মেহেদী রহমান পুলিশ সুপার বসিরহাট তাকেও তলব করা হয়েছে, কি ভূমিকা তাদের ছিল সেটাই প্রশ্ন, পার্থ ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার বসিরহাট এই নিয়ে মোট 5 জনকে তলব করা হয়েছে, আগামী 19 ফেব্রুয়ারি তাদেরকে তলব করা হয়েছে। কিন্তু এই তলবের পরেও সৃজিতা রাজ্যের পুলিশের বা রাজ্যের প্রশাসনের টনক নড়েছে বলে মনে হয় না, কারণ সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির যিনি সভাপতি এবং বালুরঘাটের সাংসদ, সেই সাংসদের সঙ্গে দুর্ব্যবহার বা অনাকাঙ্ক্ষিত আচরণের ফল কি হতে পারে সেটা এই স্বাধিকার ভঙ্গের নোটিশ পাওয়ার পরে রাজ্যের পুলিশ প্রশাসনের কর্তাদের বুঝে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা আদৌ বুঝেছেন কিনা সেটা নিয়ে খুব বড় প্রশ্ন রয়েছে। কারণ আজকে আরও 4 জন সাংসদ এবং 2 জন কেন্দ্রীয় মন্ত্রী সন্দেশখালী ঢোকার চেষ্টা করলেন এবং তাদেরকে রামপুরে যেভাবে বাধা দেওয়া হলো, যেভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল, তাতে এই রাজ্যের পুলিশ প্রশাসনের আর কোনো জ্ঞান রয়েছে বা কাণ্ডজ্ঞান রয়েছে বলে অনেকেরই মনে হচ্ছে না। প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী, তিনি রামপুরে বাধা পেয়ে কি বললেন, পুলিশের সঙ্গে তার কিভাবে বচসা হলো, কিরকম উত্তপ্ত হলো পরিস্থিতি দেখব একবার। যে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহান, শকত, তাদেরকে শাহজাহান আর শকতের মতো গুন্ডাদেরকে শেল্টার দেয়,
সে রাজ্যে তালেবানি শাসন চলছে, সে রাজ্যে জনতার শাসন নেই। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। বিজেপির কেন্দ্রীয় দলকে যেমন বাধা দেওয়া হয়েছিল, তারা ফিরে যেতে বাধ্য হন এবং তারপর তারা রাজভবনে যান। ঠিক একইভাবে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনিও সেখানে গিয়েছিলেন, তাকেও সেই রামপুরে বাধা দেওয়া হয় এবং অদ্ভুতভাবে বারবার বিরোধীদেরই বাধা দেওয়া হচ্ছে, কিন্তু পার্থ ভৌমিকরা আরামসে চলে যাচ্ছেন, সেখানে নিশ্চিন্তে চলে যাচ্ছেন এবং খেলা হবে করছেন। এখনও তারা খেলা হবে বলে যাচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী বাধাপ্রাপ্ত হওয়া এবং তারপর এই রাজ্য সরকারকে, এই প্রশাসনকে কিভাবে চাঁচা ছোলা ভাষায় উত্তর দিয়েছেন দেখুন। এক ঘটনা যেখানে মা বোনেদের বেইজ্জত করার ঘটনা, মা বোনেদের উপরে নিষ্ঠুর নির্যাতনের ঘটনা, সেই ঘটনাকেও আপনি হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বলে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। আপনার জন্য আর নিন্দা জানানোর ভাষা নেই, শুধু একটা কথাই বলবো, বাংলার মুখ্যমন্ত্রী আপনি আজ, আপনি আজ এক নিষ্ঠুরতার রানীতে রূপান্তরিত হয়েছেন। আপনি বেঙ্গল কুইন অফ ক্রুয়েলটি, বাংলার নিষ্ঠুরতার রানীর নাম আজকে মমতা ব্যানার্জি। নৃশংসতার রানী কোটানকোট অধীর রঞ্জন চৌধুরী বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, তাকেও একইভাবে বাধা দেওয়া হয়েছে। আরও আগে তার কনভয় থামিয়ে দেওয়া হয়েছে, তিনি হেঁটে রওনা দিয়েছিলেন, তারপরেও রামপুরে গিয়ে সেই জগদ্দল পাথরের মতো বেড়া ব্যারিকেড সেখানে লাগিয়ে রাখা হয়েছে, কেউ যেন সন্দেশখালিতে ঢুকতে না পারে, সন্দেশখালির মানুষের আওয়াজ যেন আর কিছুতেই বাইরে আসতে না পারে। কিন্তু আওয়াজ থামছে না, গোটা দেশ জুড়ে ধিক্কার দেওয়া শুরু হয়েছে। এই রাজ্যে জেলায় জেলায় বিক্ষোভ চলছে, শহরে শহরে বিক্ষোভ চলছে, দার্জিলিং থেকে দীঘা, বলরামপুর থেকে বনগাঁ বিক্ষোভ চলছে। আমরা সেই ছবি দেখেছি, দেখিয়েওছি, আরও ছবি আমরা দেখাবো পরপর, যে সমস্ত ছবি এবং পুলিশি বাধার, অত্যাচারের বা দমনপীড়নের যত ছবি উঠে আসবে আমরা সব দেখাবো, চোখে চোখ রেখে আমরা সব ছবি দেখাবো। সব ছবি এতদিন ধরে আপনাদের সামনে তুলে ধরেছি, আরও তুলে ধরবো। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।